ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আরও পাঁচটি ম্যাথ নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে যেটি বলেছে, একটি নদীর স্রোত এর গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা ও স্থির জলের একটি নৌকার বেগ 9 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি স্রোতের প্রতিকূলে 8.5 ঘন্টায় কত দূরত্বে যাবে? বন্ধুরা কি বলেছে, একটি নৌকা গতিবেগ 9 কিমি প্রতি ঘন্টা ও ও স্রোতের গতিবেগ কত বলেছে বন্ধুরা, 3 কিমি প্রতি ঘন্টা। বন্ধুরা প্রতিকূল কখন হবে, যখন নৌকা একদিকে যেতে চাইছে স্রোত অন্যদিকে বইছে, তখনই প্রতিকূল হবে। অর্থাৎ বন্ধুরা নৌকা যদি সামনের দিকে 9 কিমি গতিতে এগোতে চায় ও স্রোত তার উল্টো দিকে 3 কিমি হচ্ছে আটকে রাখতে চায়, তখন হচ্ছে কী দাঁড়ালো, ওভারঅল গতিবেগ কী দাঁড়াবে, না 9 থেকে 3 বাদ দিয়ে এলে 6 কিমি প্রতি ঘন্টা। অর্থাৎ নৌকাটির স্রোতের প্রতিকূলে গতিবেগ দাঁড়াবে 6 কিমি প্রতি ঘন্টা। সে টোটাল কত ঘন্টা যাবে, 8.5 ঘন্টা সে কত যাবে, 8.5 × 6 = 48 ও 5 = 51 কিমি যাবে। অর্থাৎ বন্ধুরা সে 8.5 ঘন্টায় 51 কিমি দূরত্ব অতিক্রম করবে। চলুন দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্নে যেটি বলেছে, 6 বছর পর সুদ আসলের 30% হলে কত বছর পর আসলের সমান হবে? কি বলেছে বন্ধুরা, 30% হতে সময় নিচ্ছে 6 বছর। অর্থাৎ বন্ধুরা 1% হতে কত সময় নিয়েছিল, 6/30 100%। অর্থাৎ সুদ ও আসল সমান হবে কখন, না 6/30 × 100 অর্থাৎ 20 বছরে। চলুন দেখি পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্নে বলা রয়েছে, 2a = 3b = 4c হলে a:b:c = কত? বন্ধুরা এক্ষেত্রে এই টাইপের প্রবলেম সলভ করতে হলে আমাদের কী করতে হবে, এর সাথে যে সহায়ক রয়েছে, বি এর সাথে যে সহায়ক রয়েছে ও সি এর সাথে যে সহায়ক রয়েছে সেগুলোকে এলসিএম করব। 2, 3, 4 এগুলোকে এলসিএম করলে 1, 3, 2 বন্ধুরা এলসিএম দাঁড়ালো 12। এবার আমাদের অ্যান্সার চলে আসবে কীভাবে, a:b:c বন্ধুরা 12:12 বন্ধুরা এবার আমাদের যেটি করতে হবে, এর সহায়ক কত, 2, সির সহায়ক কত, বির সহায়ক কত, না 3, সির সহায়ক কত, 4। তা বন্ধুরা 3 × 2 = 6 × 12 = 3 × 4 = 12 অর্থাৎ বন্ধুরা আমাদের অ্যান্সার হলো 6:4:3। চলুন দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্নে বলা রয়েছে, a:b = 3:4 b:c = 5:4 c:d = 2:3 হলে a:d কত? বন্ধুরা এই টাইপের প্রবলেম সলভ করতে হলে আমাদের প্রথমে কী করতে হবে, জাস্ট প্রত্যেকটা অনুপাতকে গুণ করব। কী করব, a/d × b/c × c/d তাহলে বন্ধুরা এখানে কী পাচ্ছি, 3/4 × 5/4 × 2/3 ধরো 2 চলে গেল 3 3 অর্থাৎ বন্ধুরা 5/8 আর এখানে b কেটে গেল, এখানে c কেটে গেল, অর্থাৎ বন্ধুরা a বাই
ডি ইজ ইকুয়াল টু 5/8, অর্থাৎ এ ইজ টু ডি ইজ ইকুয়াল টু 5:8 আমাদের অ্যান্সার। চলুন দেখে নিই আজকের ভিডিওর শেষ প্রশ্ন। বন্ধুরা, শেষ প্রশ্ন যেটি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। যদি পিতার 25 বছর বয়সে পুত্রের জন্ম হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? কি বলেছে বন্ধুরা, পিতার যখন বয়স ছিল 25 তখন পুত্রের জন্ম হয়, অর্থাৎ পুত্রের বয়স যদি বর্তমানে X হয় তাহলে পিতার বয়স কত হবে? না, 25+X, আর এটির অনুপাত করলে আমরা কি পাচ্ছি, না 7:2। বন্ধুরা, এটি সলভ করলে কি পাবো, 25+X/X ইজ ইকুয়াল টু 7/2। এখান থেকে পাবো 25 দুগুণে 50+2X ইজ ইকুয়াল টু 7X, 50 ইজ ইকুয়াল টু 7X-2X ইজ ইকুয়াল টু 5X, অর্থাৎ 5X ইজ ইকুয়াল টু 50 হলে X ইজ ইকুয়াল টু 50/5 ইজ ইকুয়াল টু 10। অথবা বন্ধুরা, X ইজ ইকুয়াল টু 10 হলো, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স 10 বছর। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে নেক্সট ভিডিও যখন আমরা আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। চলুন, দেখা হবে পরের ভিডিওতে।